সালাম আলাইকুম ওয়েলকাম টু দ্য অফিসিয়াল চ্যানেল প্রফিট স্পিচ মেরাজের ঘটনা নবী ওয়াসাল্লামের দাওয়াত ও তাবলিগের সাফল্য এবং তার এবং ইসলামের অনুসারীদের প্রতি অত্যাচার নির্যাতন মাঝামাঝি পর্যায়ে চলছিল দূর দিগন্তে মিটিমিটি জ্বলছিল তারার আলো এমনই সময়ে মেরাজের রহস্যময় ঘটনা ঘটল এই মেরাজ কবে সংঘটিত হয়েছিল এ সম্পর্কে সিরাত রচয়িতাদের মতামতের বিভিন্নতা রয়েছে যেমন এক তিবরানি বলেছেন যে যে বছর নবী সাইদুল মোরসালিনকে নবদ দেয়া হয় সে বছরই দুই ইমাম নববী এবং ইমাম কর্তুবী লিখেছেন নবতের পাঁচ বছর পর তিন হিজরতের ষোলো মাস আগে অর্থাৎ নবতের দ্বাদশ বছরে রমজান মাসে চার নবতের দশম বর্ষে রজবে আল্লামা মনসুর করি এ অভিমত গ্রহণ করেছেন পাঁচ হিজরতের এক বছর দুই মাস আগে অর্থাৎ নবতের ত্রয়োদশ বর্ষের মহরম মাসে ছয় হিজরতের এক বছর আগে অর্থাৎ নবতের ত্রয়োদশ বর্ষের রবেউল আওয়াল মাসে উল্লেখিত বক্তব্য সময়ের মধ্যে তিনটি বক্তব্যকে সঠিক বলে মেনে নেওয়া যায় পাঞ্জেগানা নামাজ ফরজ হওয়ার আগে হজরত খাদিজা আনহা এর ইন্তেকাল হয়েছিল আর এ ব্যাপারে সবাই একমত যে পাঞ্জেগানা নামাজ মেরাজের রাতে ফরজ করা হয় এর অর্থ হচ্ছে যে হজরত খাদিজার মৃত্যু মেরাজের আগেই হয়েছিল তার মৃত্যু নবতের দশম বর্ষের রমজান মাসে হয়েছিল বলে জানা যায় কাজেই মেরাজের ঘটনা এরপরেই ঘটেছে আগে নয় শেষোক্ত তিনটি বক্তব্যের কুনটিকে কুনটির উপর প্রাধান্য দেওয়ার মতো তার কোনো প্রমাণ পাওয়া যায়নি কুরআন হাদিসে বর্ণিত এ সম্পর্কিত বিবরণ উল্লেখ করব ইবনে কাইয়েম লিখেছেন সঠিক বর্ণনা অনুযায়ী জানা যায় যে নবী সায়েদুল মোরসালিনকে সশরীরে বোরাকে তুলে হযরত ইজিব্রাইল আলাইহসাল্লাম এর সঙ্গে মসজিদে হারাম থেকে প্রথমে বাইতুল মাকস ও পর্যন্ত ভ্রমণ করানো হয় পিও নবী সেখানে মসজিদের দরজার কটির সাথে বোরাক বেঁধে বিরতি করেন এবং সকল নবীর ইমাম হয়ে নামাজ আদায় করেন এরপর সেই রাতেই তাকে বাইতুল মাগদেশ থেকে প্রথম আসমানে নিয়ে যাওয়া হয় হজরত জিবরাল আলাহুসলাম দরজা খোলেন পিও সেখানে হজরত আদম আল্লাহুসাল্লামকে দেখে সালাম করেন হজরত আদম আলাহসাল্লাম তাকে মার হাবা বলে সালামের জবাব দেন তার নবতের স্বীকারোক্তি করেন সে সময় আল্লাহতালা হজরত আদম আল্লাহ এর ডান দিকে নিককার এবং বাম দিকে পাপিদের রু নবী সাল্লামকে দেখান এরপর তিনি দ্বিতীয় আসমানে যান দরজা খুলে দেয়া হয় পিয়নবী সেখানে হজরত ইয়াহিয়া ইবনে জাকারিয়া আল্লাহ এবং হজরত ইসা ইবনে মুরহম আলহ্লামকে দেখে সালাম করেন তারা সালামের জবাব দিয়ে প্রিয়নবী সাল আলহ্লামের নবতের কথা স্বীকার করেন প্রিয় নবী সাল্লাহ এর এরপর যান চতুর্থ আসমানে সেখানে তিনি হজরত ইদ্রিস আলাইহাল্লামকে ঠিক দেখে সালাম করেন তিনি সালামের জবাবে তাকে মোবারকবাদ দেন এবং তার নবতের কথা স্বীকার করেন এরপর তাকে পঞ্চম আসমানে নেয়া হয় সেখানে তিনি হজরত হারুন আলাহ দেখে সালাম দেন তিনি সালামের জবাবে মোবারকবাদ দেন এবং তার নবতের কথা স্বীকার করেন নবী সাল্লাহ এরপর নেওয়া হয় ষষ্ঠ আসমানে সেখানে হজরত মুসা আল্লাহ এর সাথে সাক্ষাৎ হয় তিনি সালাম করেন হজরত মুসা আল্লাহ সাল্লাম মার বলেন এবং নবতের কথা স্বীকার করেন নবী মুরসালিন সামনে অগ্রসর হলেন এ সময় হজরত মুসা আল্লাহ সাল্লাম কাঁদতে লাগলেন এর কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বললেন একজন নবী যিনি আমার পরে আবির্ভূত হয়েছেন তার উম্মতেরা আমার উম্মতদের চেয়ে সংখ্যায় বেশি বেহেস্তে যাবে প্রিয়নবী সাল এরপর নিয়ে যাওয়া হয় সপ্তম আসমানে সেখানে হজরত ইব্রাহিম আলাহসাল্লাম এর সাথে তার দেখা হয় তিনি তাকে সালাম করেন তিনি জবাব দেন মোবারকবাদ দেন এবং তার নবতের কথা স্বীকার করেন এরপর প্রিয় নবী সল্ল্লাহ আলহামকে সিদরাতুল মুহায় নিয়ে যাওয়া হয় তিনি আল্লাহর এত কাছাকাছি পৌঁছান যে উভয়ের মধ্যে দুটি ধনুক বা তারও কম ব্যবধান ছিল সে সময় তালা তার যা কিছু দেয়ার দিয়ে দেন যা ইচ্ছা ও হিনাজিল করেন এবং পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ করেন ফেরার পথে হজরত মুসা আল্লাহ সাল্লাম এর সাথে দেখা হলে তিনি জিজ্ঞাসা করলেন তালা আপনাকে কি কাজের আদেশ দিয়েছেন নবিসাল্লাইসাল্লাম বললেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ আদায়ের আদেশ দিয়েছেন হজরত মুসা আল্লাহ সাল্লাম বললেন আপনার উম্মত এত নামাজ আদায় করার শক্তি রাখে না আপনি আল্লাহর কাছে ফিরে গিয়ে নামাজ কমিয়ে দেয়ার আবেদন করুন নবী সাল্লাহ সাল্লাম হজরত জিব্রাইল আলাইসাল্লাম এর দিকে তাকালেন তিনি ইশারা করলেন এরপর ফিরে গিয়ে নামাজের সংখ্যা কমিয়ে দেওয়ার আবেদন জানালেন হজরত মুসা আলাহ্লাম এর সাথে আবার ফেরার পথে দেখা তিনি জিজ্ঞাসা করলেন আল্লাহর কাছ থেকে কি আদেশ নিয়ে যাচ্ছেন নবী সাল্ল সাল্লাম পঁয়তাল্লিশ ওয়াক্ত নামাজের কথা বললেন হজরত মুসা আল্লাহ সাল্লাম বললেন আপনি ফিরে যান এমনই করে বারবার ফিরে যাওয়ার এবং নামাজ কম করার হার এক পর্যায়ে সংখ্যা দাঁড়ালো পাঁচ এই পাঁচ অক্ত নামাজও হজরত মুসা আলহসাল্লাম বেশি মনে করলেন এবং আরও কমে আনার আবেদন জানানোর জন্য ফিরিয়ে যেতে বললেন হজরত মোহাম্মদ সাল্লসাল্লাম বললেন আমার ভীষণ লজ্জা লাগছে আমি আর যেতে চাই না আমি আল্লাহর এই আদেশের উপরে নত করলাম ফেরার পথে কিছু দূর আসার পর আওয়াজ হলো আমি আমার ফরজ নির্ধারণ করে দিয়েছি এবং আমার বান্দাদের জন্যে কমিয়ে দিয়েছি আল্লামা ইবনে কায়েম এ সম্পর্কে ভিন্ন মত পোষণ করেছেন তিনি প্রশ্ন তুলেছেন যে নবী কি আল্লাহ তালাকে দেখেছেন ইমাম ইবনে তাই মিয়া লিখেছেন চোখে দেখার কোনো প্রমাণ পাওয়া যায়নি কোন সাহাবি এ কথা বর্ণনাও করেননি আবদুল্লাহ ইবনে আব্বাস রাদাল থেকে চোখ এবং অন্তর্ধারা দেখার যে কথা উল্লেখ রয়েছে তার মধ্যে প্রথম বর্ণনা দ্বিতীয় বর্ণনার বিপরীত নয় ইমাম ইবনে কায়েম যে নৈকট্য এবং নিকটতর হওয়ার কথা উল্লেখ করেছেন এটি মেরাজের সময়ের চেয়ে ভিন্ন সময়ের কথা সুরা নাজমে হজরত চিবরাল আল্লাহ এর নৈকট্যের কথা উল্লেখ রয়েছে হজরত আয়েশা আনহা সে কথাই বর্ণনা করেছেন পক্ষান্তরে মেরাজের হাদিসে যে নৈকট্যের কথা বলা হয়েছে সে সম্পর্কে ব্যাখ্যা হচ্ছে এই যে এটা আল্লাহরই নৈকট্য সুরা নাজমে এ সম্পর্কে কোনো ব্যাপক আলোচনা নেই বরং সেখানে বলা হয়েছে যে পিও নবী সালাইস্লামকে দ্বিতীয়বার সিদরাতুল মুনতাহার কাছে দেখেছেন যাকে দেখেছেন তিনি জিব্রাইল আলাহ সাল্লাম নবী সাল্লাইসাল্লাম হজরত জিব্রাইলকে তার আসল চেহারায় দুবার দেখেছেন একবার পৃথিবীতে এবং অন্যবার সিদরাতুল মুনতাহার কাছে এ সময়েও পিও নবী সাল্লাই সদর বা সিনাচাক এর ঘটনা ঘটেছিল এর সফরের সময় তাকে কয়েকটি জিনিস দেখানো হয়েছিল তাকে দুধ এবং মদ দেওয়া হয়েছিল তিনি দুধ গ্রহণ করলেন এটা দেখে হজরত জিব্রাইল আল্লাহ সাল্লাম বললেন আপনাকে ফেতরাত বা স্বভাবের ফল দেখানো হয়েছে যদি আপনি মদ গ্রহণ করতেন তবে আপনার উন্মত পদভ্রষ্ট হয়ে যেত আল্লাহর রাসুল চারটি নহর দেখলেন চারটি জাহেরি আর চারটি বাতেনি প্রকাশ্য নহর ছিল নীল এবং ফোরাত এর তাৎপর্য সম্ভবত এই যে তার রেসালত নীল এবং ফোরাত সজীব এলাকাসমূহে বিস্তার লাভ করবে অর্থাৎ এখানের অধিবাসীরা বংশ পরম্পরায় মুসলমান হবে এমন নয় যে এ দুটি নহরের পানির উৎস জান্নাতে রয়েছে জাহান নামের দারোগা মালেককে তিনি দেখলেন তিনি হাসেন না তার চেহারায় হাসিঘুসি কোনো ছাপও নেই আল্লাহর রাসুলকে বেহেস্ত এবং দুজকেও দেখানো হলো এতিমের ধন সম্পদ যারা অন্যায়ভাবে আত্মসাত করে নবী আলাইসাল্লামকে তাদের অবস্থাও দেখানো হয় তাদের ঠোঁট ছিল উটের ঠোঁটের মতো তারা নিজেদের মুখে পাথরের টুকরোর মতো অঙ্গার প্রবেশ করাচ্ছে আর সেই অঙ্গার তাদের গুহদার দিয়ে বেরিয়ে যাচ্ছে নবী সাল্লাহ আলাইহ সাল্লাম দেখেছিলেন তাদের ঠোঁট এত বড় ছিল যে তারা নড়াচড়া করতে পারছিল না ফেরাউনের অনুসারীদের জাহান্নামে নেওয়ার সময় তারা এইসব সুৎখরকে মারিয়ে যাচ্ছিল জেনাকারীদেরও তিনি দেখেছিলেন তাদের সামনে তাজা গোস্ত এবং ছিল অথচ তারা তাজা গোস্ত রেখে পচা গোস্ত খাচ্ছিল যেসব নারী স্বামী থাকা সত্ত্বেও নিজ গর্ভে অন্য পুরুষে সন্তান ধারণ করেছিল প্রিয় নবী সাল্লাইসাল্লাম তাদেরও দেখেছেন নবী সাল্লাহ আলাইহাল্লাম লক্ষ্য করলেন যে ওসব মহিলার বুকে বড় বড় কাটা বিধিয়ে শূন্যে ঝুলে রাখা হয়েছে তিনি মক্কার একটি কাফেলাকে দেখেছিলেন সেই কাফেলার একটি উট পালে গিয়েছিল তিনি তাদেরকে সেই উটের সন্ধান বলে দিয়েছিলেন ডেকে রাখা পাত্রে পানি ছিল তিনি সেই পানি থেকে পান করছিলেন সে সময় কাফেররা সকলে ঘুমোচ্ছিল মেরাজের রাতের পর দিন সকালে এই বিবরণ তার দাবির সত্যতার একটি প্রমাণ হয়েছিল বলে দিলেন যে অমুক সময়ে সেই কাফেলা ফিরে আসবে কাফেলা থেকে পালিয়ে যে উটটি মক্কার দিকে আসছিল তিনি সেই উটটির বিবরণও পেশ করলেন পরবর্তী সময়ে তার বর্ণিত সব কথাই সত্য প্রমাণিত হল কিন্তু এত কিছু সত্ত্বেও কাফেরদের ঘৃণা আরও বেড়ে গেল এবং তারা তার কথা মেনে নিতে অস্বীকৃতি জানালো বলা হয় হজরত আবু বকর সিদ্দিক রাদালহান নবীজি সেই সময় সিদ্দিক উপাধি দিয়েছিলেন কেননা অন্য সবাই যখন অবিশ্বাস করেছিল তিনি তখন সবকিছুই বিশ্বাস করেছিলেন মেরাজের বিবরণ আল্লাহতালা কুরআনে করিমে উল্লেখ করেছেন নবীদের ব্যাপারে এটাই হচ্ছে আল্লাহর আল্লাহ তালা বলেন এবং এভাবেই আমি ইব্রাহিমকে আসমান জমিনের রাজ্য ব্যবস্থাপনা দেখিয়েছি যাতে সে বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যায় আল্লাহ আল্লাহতালা হজরত মুসা আল্লাহামকে বলেছিলেন তাহলে আমি তোমাকে আমার বড় কিছু নিদর্শন দেখাব এসব দেখানোর উদ্দেশ্য হচ্ছে তারা যেন বিশ্বাস স্থাপন করতে পারে এ কথাও আল্লাহ আল্লাহতালা বলে দিয়েছেন নবীরা আল্লাহর নিদর্শন সরাসরি প্রত্যক্ষ করায় তাদের বিশ্বাস আরও দৃঢ় হয় ফলে তারা আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতে গিয়ে এসব দুঃখ এবং কষ্ট নির্যাতন নিপীড়ন সহ্য করতে পারেন যা অন্য কারো পক্ষেই সম্ভব নয় তাদের দৃষ্টিতে পার্থিব জগতের যাবতীয় শক্তি মনে হয় তুচ্ছ এ কারণে তারা কোনো শক্তিকেই পরোয়া করেন না মেরাজের ঘটনায় ছোটখাটো বিষয় এবং এ ঘটনার প্রকৃত রহস্য সম্পর্কে শরীয়তের বড় বড় কেতাবে বিস্তারিত আলোচনা রয়েছে তার মধ্যে প্রধান প্রধান কয়েকটি বিষয় উল্লেখ করা যাচ্ছে এখানে লক্ষ্য করার বিষয় এই যে আল্লাহ আল্লাহতালা কোরআনে মাত্র একটি আয়াতে মেরাজের ঘটনা উল্লেখ করেই ইহুদিদের দুষ্কৃতির কথা বর্ণনা করেছেন এরপর তাদের জানিয়েছেন যে এই কুরআন সেই পথেরই হেদায়ত দিয়ে থাকে যে পথ সঠিক এবং সরল কুরআন পাটকারীদের মনে হতে পারে যে উভয় কথা সম্পর্কহীন কিন্তু আসলে তা নয় আল্লাতালা তার বর্ণনা ভঙ্গিতে এই ইশারায় দিয়েছেন যে এখন থেকে ইহুদিদের মানবজাতির নেতৃত্বের আসন থেকে সরিয়ে দেয়া হবে কেননা এইসব ইহুদি এমন ভয়াবহ অপরাধ করেছে যে নেতৃত্বের যোগ্যতা তাদের আর নেই কাজেই এই দায়িত্ব ও মর্যাদা এখন থেকে মহানবী সাল্লাই সালামকে প্রদান করা হবে এবং দুঃসাহসী দাওয়াতের উভয় কেন্দ্রকে তার নিয়ন্ত্রণাধীন করা হবে অন্য কথায় বলা যায় যে রুহানি নেতৃত্ব এক উম্মত থেকে অন্য উম্মতের কাছে স্থানান্তর করা হবে জুলুম অত্যাচার এবং বিশ্বাসঘাতকতায় কলঙ্কিত ইতিহাসের অধিকারী একটি উম্মতের কাছ থেকে নেতৃত্ব কেড়ে নিয়ে এমন একটি উম্মতকে দেয়া হবে যাদের মাধ্যমে কল্যাণের ঝর্ণাধারা উৎসারিত হবে এই উম্মতের পয়গাম্বর ওহির মাধ্যমে কোরআনে কারিম পেয়েছেন এই কোরআন মানব জাতিকে সর্বাধিক হেদায়ত দান করেছে কিন্তু এই নেতৃত্বের পূর্ণতা কিভাবে সাধিত হবে ইসলামের নবী তো মক্কার পাহাড়ে লোকদের কাছে ঘুরে বেড়াচ্ছেন এটি একটি প্রশ্ন এই প্রশ্ন অন্য একটি সত্যের পর্দা উন্মোচন করছে ইসলামের দাওয়াত একটা পর্যায়ে অতিক্রম করার কাছে পৌঁছেছে বর্তমানে অন্য একটি পর্যায়ে প্রবেশ করবে এই ধারা হবে অন্য ধারা থেকে ভিন্ন এ কারণে দেখা যায় যে কোনো কোনো আয়াতে পত্তলিকদের সুস্পষ্ট ভাষায় সতর্ক করে দেয়া হয়েছে এবং কঠোর হুমকি দেয়া হয়েছে আল্লাহ আল্লাহতালা বলেন আমি যখন কোনো জনপদ ধ্বংস করতে চাই তখন তার সমৃদ্ধ ব্যক্তিদের সৎ কাজ করতে আদেশ করি কিন্তু তারা সেখানে অসৎকাজ কাজ করে এরপর তাদের প্রতি দণ্ড প্রধান্যে সঙ্গত হয়ে যায় এবং আমি সেটা সম্পূর্ণরূপে বিধ্বস্ত করি সুরাবণী ইসরায়েল আয়াত আল্লাহ আল্লাতালা উক্ত সূরায় আরও বলেন নোহের পর আমি কত মানব গোষ্ঠী ধ্বংস করেছি তোমার প্রতিপালকই তার বান্দাদের পাপাচারে সংবাদ রাখা এবং পর্যবেক্ষণের জন্যে যথেষ্ট সুরাবণী ইসরায়েল আয়াত সতেরো এ সকল আয়াতের পাশাপাশি এমন কিছু আয়াত রয়েছে যাতে মুসলমানদের ভবিষ্যৎ ইসলামী সমাজের রূপরেখা তুলে ধরা হয়েছে তারা এমন এক ভূখণ্ডে নিজেদের ঠিকানা তৈরি করেছে যেখানে সব কিছু তাদের নিজের হাতে ন্যস্ত উল্লিখিত আয়াতে এমন ইশারা রয়েছে যে আল্লাহর রাসুল শীঘ্রই এমন নিরাপদ জায়গা পেয়ে যাবেন যেখানে দিন ইসলাম যথাযথভাবে প্রচার ও প্রসার লাভ করবে মেরাজের রহস্যময় ঘটনার এসব বিষয় রয়েছে যার সাথে আমাদের আলোচ্য বিষয় সরাসরি সম্পর্ক বিদ্যমান এ কারণে যে সেসব বর্ণনা করা দরকার আমরা এ সিদ্ধান্তে উপনীত হয়েছি যে মেরাজের ঘটনা হয়তো বায়াতে আঁকাবার কিছুকাল আগে ঘটেছিল অথবা প্রথম ও দ্বিতীয় বায়াতে আঁকাবার মাঝামাঝি সময় ঘটেছিল আল্লাহ তালাই সব কিছু ভালো জানেন